মানবতা নাই, আজকে গণতন্ত্র নাই, আজকে এই মাফিয়া, এই ধন সরকার, গুম খুন। আজকে আমাদের পাঁচজন সহকর্মী ভাই নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে নির্বিচারে। ভাই আমরা তো সন্ত্রাস না, আমরা তো জমি দখল করি না, ভাই আমরা একটা দল করি, যে ভালো করবে আমরা তার পক্ষে আছি। ভাই আমাদের কথা হলো, যদি আপনি ভালো করেন তাহলে আপনাকে ভোট দিবে, আপনি যদি খারাপ করেন তাহলে তো আপনাকে মানুষ ভোট দিবে না। যাই হোক, আমরা এসেছি আমার মায়ের মুক্তি দাবিতে এবং এই স্বৈরাচার সরকারের পতন দেখতে চাই। আল্লাহ জানি আমাকে এই স্বৈরাচারের পতন দেখে দেন, আল্লাহ তালা আমাকে জানি আমাদের মৃত্যু হয় ইনশাল্লাহ। জি আর শনি কা খাও। বর্তমান অবস্থা আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে বরিশালের আমি হাটখোলা থেকে হেঁটে আসছি সকাল 7টার সময়, হেঁটে আসতে পারি নাই, মনে হয় যেন গায়ে ধাক্কা খাচ্ছে। সারা বরিশাল বিভাগের সমস্ত লোক আজকে এখানে উপস্থিত হয়েছে এই সমাবেশে। এখানে আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর তার চেয়ে অনেক বড় সমাবেশ হবে। এই এই ফ্যাসিস্টবাদী সরকার এখানে যেন গণজামায়াত হতে না পারে, তারা হরতাল ডেকেছে, বাস, লঞ্চ, স্টিমার সব বন্ধ করে দিয়েছে। তারপরও আমরা নাজিরপুরের বাসী, নাজিরপুর 100 কিলোমিটার দূরের থেকে এসেছি, নাজিরপুরের ঘরে জাতীয়তাবাদী শক্তির একটি লোকও নাই। কালকে রাতে আমরা দেখেছি লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছে। রাতে এই সরকার একদিনের সমাবেশকে 4 দিনের সমাবেশে পরিণত করেছে, অনেক অনেক বাধা দিয়েছে, কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করে মানুষ রাতের অন্ধকারে পায়ে হেঁটে, বিশেষ করে বরিশালের দক্ষিণ অঞ্চলের লোক ট্রলার এবং নৌকা যোগে সারা রাত এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য হেঁটেছে এবং এসেছে। কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন এই বরিশাল শহরের মাঠে তো জায়গা হবেই না, বরিশালের পুরো শহরটাই জনসমুদ্রে পরিণত হবে। ভোট চোর এই অবৈধ সরকারের উৎখাতের জন্য বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী শক্তি নাই, যারা সাধারণ মানুষ আছে আম্বিকেরও একটি বড় অংশ, তারা চায় না যে এই অবৈধ সরকার আর একদিনও থাকুক। সর্বোচ্চ নেতা কর্মী এই মাঠে উপস্থিত হয়েছি। মাঠে উপস্থিত হওয়ার লক্ষ্যে যখন এই আসা শুরু করি তখন পথে পথে বাধা দেয় বিভিন্ন ছাত্রলীগ বাহিনী, ছাত্রলীগের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী, এবং সকল বাধা উপেক্ষা করে আমরা সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী কাউখালী উপজেলা ছাত্র দল এই বরিশালের মাটি, বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দে আমরা পিরোজপুর থেকে বরিশাল একত্রিত হয়েছি। কিন্তু এই বরিশাল আগমন উপলক্ষে বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ বাহিনী আমাদের পথে পথে বাধা দিয়েছে, বিভিন্নভাবে ইটপাটখেল নিক্ষেপ করেছে, আমাদের 2 জন সদস্য আহত হয়েছে এবং 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সকলেই জানের মায়া ত্যাগ করে বরিশাল বিভাগীয় গণসমাবেশ উপস্থিত হয়েছি। যে কোনো মূল্যে আমরা এই বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করে আমরা ইনশাআল্লাহ করে ফিরে যাব।